বিসমিল্লাহিরহমানুররহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা কথা বলবো ডক্সিক্যাপ। এই মেডিসিনটি একটি সুনামধন্য কোম্পানি প্রোডাক্ট, রেনেটা ফার্মাসি লিমিটেড কোম্পানি প্রোডাক্ট হচ্ছে ডক্সিক্যাপ। এটা জেনেটিক নেম হচ্ছে বন্ধুরা ডক্সিসাইক্লিন হাইক্রেট ইউএসপি। দেখতে পাচ্ছেন এক বক্সে 100 পিস ক্যাপসুল রয়েছে এবং প্রতিটি ক্যাপসুলে আছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। এবং এই মেডিসিনটা আপনার অবশ্যই ক্রয় করার আগে মেডিসিনটির এক্সপায়ারি ডেট দেখে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। এবং এর ডক্সিক্যাপের বর্তমান বাজার মূল্য হচ্ছে 220 টাকা ইনক্লুডিং ভ্যাট সহ। এই মেডিসিনটি মানবদেহের ও অনেকগুলো জটিল রোগের খুব ভালো কাজ করে থাকে। তো আজকে আমরা এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো এই ডক্সিক্যাপটি ডাক্তারের একটি পছন্দনীয় মেডিসিন, কারণ এই মেডিসিনটি মানবদেহের শরীরের জন্য খুবই উপযোগী, খুব সহায়ক হিসেবে কাজ করে। এবং এই মেডিসিনটি অনেকগুলো গুণাবলী রয়েছে যা খুবই, মানে এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক এবং যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব ডক্সিক্যাপ মূলত কী কী রোগের কাজ করে থাকে। এটি হচ্ছে মূলত আপনার যন্ত্রণাদায়ক ব্যথা ও ইনফেকশনের কাজে ব্যবহার করা হয়, বা দেখা গেছে যৌনকলাপ এর কারণে সৃষ্ট ইনফেকশন, মলদ্বারে সৃষ্ট বিভিন্ন ক্ষত বা ইনফেকশন কারণে এটি ব্যবহার করা হয়। এছাড়াও মলদ্বারে ব্যথা, লিঙ্গে ব্যথা বা ফুসকুড়ি হলে, নিম্ন পেটে ব্যথা বা ব্যথার সময় রক্তপাত হলে, বা অস্বাভাবিক গর্ভাশয় রক্তপাত হলে, বা দেখা গেছে যে ঘন ঘন প্রস্রাব হওয়া, বা এমনকি প্রস্রাবের সময় জ্বলন পড়া, মানে জ্বলা করা, বেদনাদায়ক সময় অতিরিক্ত যদি প্রস্রাবের কারণে জ্বলা পড়া হয় সে কারণেও এই মেডিসিন ব্যবহার করা হয়, বা দেখা গেছে যে আপনার এছাড়াও স্নায়বিক সমস্যা কারণে যেমন হচ্ছে চোখ, নাক, কান, গলা, কপালের চারপাশে ব্যথা হলে এবং দাঁতের উপরে চোয়ালে ব্যথা হলে, বা গলা ব্যথা বা বমি বমি ভাব হলেও, বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বা নিমোনিয়া সংক্রান্ত সমস্যা হলে চোখের জ্বলন বা লিভারের জ্বলন, ঘুম না আসা, চোখ দিয়ে পানি পড়া, পানি আসা এবং মাথা ব্যথা, বা ভাইরাসজনিত যে কোনো জ্বর হলে, বা ডায়রিয়া বা গনোরিয়া এবং হচ্ছে কাটা ছেঁড়া ফোড়া হলে, বা দেখা গেছে যে আপনার এছাড়াও স্বাস্থ্যতন্ত্রে যদি কোনো সমস্যা সংক্রান্ত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও এই ডক্সিক্যাপ, এই ক্যাপসুলটি অত্যন্ত জটিল রোগের কাজে সমাধান করে থাকে। তো অবশ্যই এই মেডিসিনটি আপনারা সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ একজন রেজিস্টার্ড চিকিৎসক ডাক্তারই কিন্তু আপনাকে মেডিসিন সেবন করার পরামর্শ দিবেন এবং ডোজ নির্ধারণ করে দিবেন। যেহেতু একটি মেডিসিন ডোজ নির্ধারণ করা হয় একজন পেশেন্টের তার বর্তমান শারীরিক গঠন, বয়স, ওজন এবং সব কিছু বিবেচনা করেই মেডিসিন সেবন করার পরামর্শ দেন এবং ডোজ নির্ধারণ করে দেন। আমি যেহেতু মেডিসিন দিয়ে রিভিউ করে থাকি, সেহেতু আমি মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে একটা প্রাইমারি, একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা জানতে পারেন কোন মেডিসিন থেকে কী কী কাজ করে থাকে। তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথম দেখতেছেন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো মেডিসিন যদি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। আর যেহেতু আপনারা অ্যান্টিবায়োটিক মেডিসিনটি, এই যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা সেবন করার সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং ডোজ কমপ্লিট করবেন, তা না হলে কিন্তু আপনারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আপনারা অবশ্যই যে কোনো মেডিসিন শেষে হাতের নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। তো বন্ধু, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।